Hello guys, this is Rumpa. Welcome back to my new video. I hope you guys will enjoy it. So guys, অনেকেই এই কিউট পিচি বাবুটার পরিচয় জানতে চেয়েছিলেন। Actually, ও আমার মেজবাপুর একমাত্র ছেলে। ওর নাম রেখেছি আমি শুদ্ধ। আর আমি ওর খালামণি বা সাধু মাও বলতে পারেন। ও আমাকে প্রচন্ড রকমের পছন্দ করে আর এভাবেই সারাক্ষণ আমাকে আদর করে। আসলে এই অনুভূতিটা অন্যরকম, যা বলে বোঝানো অসম্ভব। আমি ওকে একটু আনন্দ দিতে পারলেই খুব তৃপ্তি পাই, আর ও আমার কাঁধে চড়তে পারলেই মহা খুশি। পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি, দূর দূর বনের গান নীল নীল নদীর গান, দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে, বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। একটা বাবুর সুস্থ স্বাভাবিক মানসিক বিকাশের জন্য তার সাথে খেলা করা, দুষ্টুমি করা, তাকে হাসি খুশিতে রাখা খুবই ইম্পর্ট্যান্ট। আমি ওকে সেই আনন্দটাই দেওয়ার চেষ্টা করি সারাক্ষণ। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। এই দুর্দশার টুংটাং শব্দ ওর খুব বেশি পছন্দ। আর এইভাবে যখন মিরর ফান করবো তখন সে আমার সাথে একেবারেই লেগে থাকবে, একটুও নড়াচড়া করবে না। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের, দিবি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষব তাদের, সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে, রাধে কৃষ্ণ গান দেব শিখি, বুলবুল পাখি ময়নাটি